সাংবাদিককে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে, যখন সাংবাদিক বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে তীর সংশ্লিষ্ট গ্যাস ডিলার ও তাদের কর্মী এবং অন্যান্যদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনার পর হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিক জব্বার আলী জানান, শনিবার তার ভগ্নিপতি ও ভাগনা স্থানীয় ওই গ্যাস এজেন্সির গুদামে গ্যাস নিতে গিয়ে ওজনের বিষয় নিয়ে তাদের সঙ্গে ওখানকার কর্মীদের সঙ্গে বচসা বাধে। তার ভগ্নিপতি ও ভাগনার সঙ্গে হাতাহাতি পর্যন্ত করা হয়। ঘটনার খবর পেয়ে তিনি ওখানে যান ও ঝামেলাকে মিটিয়ে দেন ও পরবর্তীতে মীমাংসা করে নেবার পরামর্শ দেন তিনি। ওই সাংবাদিক আরো বলেন, ঘটনার কিছুক্ষণ পর তার কাছে একটি ফোন আসে গুদাম থেকে। ওই ঘটনার জন্য তাকে সেখানে এসে আলোচনার জন্য বলা হয়, কারণ কিছু মানুষ এসে গুদাম ঘরটি বন্ধ করে রেখেছে। সেই সময় তিনি কিছু সহকর্মীদের সঙ্গে গুদামে পৌঁছানো মাত্রই তার উপরে 40 থেকে 50 জনের একদল দুষ্কৃতীরা রড, কলের পাইপ ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন, তার মাথায় 2টি স্টিচ পড়েছে, গোটা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে তাকে তার সহকর্মীরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহসভাপতির প্রতিনিধি ও স্বামী জাভেদ আক্তারের গাড়িতে চিকিৎসার জন্য ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়। এই মর্মে তার তরফ থেকে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত ইসলামপুর পুলিশ শুরু করেছে। অন্যদিকে গ্যাস ডিলার কর্তৃপক্ষের তরফে সত্যেন বোস জানান, একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, তবে ওজন নিয়ে নয়, গ্যাস সিলিন্ডার বদল করে একটি নতুন সিলিন্ডার দেওয়ার অভিযোগ নিয়ে ঘটনার সূত্রপাত। এরপর বচসা হলেও কোনো মীমাংসা হয়নি, তাই পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ে জব্বার আলী গোডাউনে এলে বাইরের কিছু লোক তার উপরে হামলা চালায়, তাদের সাথে পুলিশও আসে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব। ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার বলেন, ঘটনায় ওই সাংবাদিকের আঘাত গুরুতর, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। ঘটনার পর ওই সাংবাদিক আলোচনার জন্য গেলেও তার ওপর হামলার ঘটনা ঘটেছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেখুন, আজকে সকালবেলা মোটামুটি 10:30 নাগাদ ইসলামপুর সত্যেন গ্যাসের যে গোডাউন আছে, সেই গোডাউনে আমার ভগ্নিপতি বসরিল আলম এবং ভাগনা তারা গ্যাস আনতে যায়। গ্যাস আনতে যাওয়ার পরে তারা সেখানকার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বলে যে প্রত্যেকবারই আমরা গ্যাসের সিলিন্ডারে গ্যাস 5 কিলো থেকে 7 কিলো কম পাই। তো আমাদের অনুরোধ হচ্ছে যে আপনারা হচ্ছে গাড়ি থেকে যে সিলিন্ডারগুলো নামায় ডিরেক্ট দেন, সেগুলোতে গ্যাস ঠিক থাকে, তো আমাদেরকে অনুগ্রহ করে একটা গাড়ি থেকে হচ্ছে গ্যাসের সিলিন্ডার দিন। তখন সেখানকার যারা স্টাফ ছিলেন তারা প্রত্যেকেই বলে যে আপনি কোন হরিদাস পাল যে আপনাকে হচ্ছে স্পেশালি গাড়ি থেকে গ্যাস দিতে হবে। এই নিয়ে তাদের মধ্যে প্রথমে বচসা হয় এবং হাতাহাতি হয়। একজন সাংবাদকর্মী হিসাবে এবং আমার পরিজনেরা যেখানে যেহেতু ওখানে বিবাদে জড়িয়েছিল, আমি ঘটনার খবর পেয়ে সেখানে যাই এবং সেই মুহূর্তে তাদের মধ্যে যে বচসা হয়, ঝামেলা হয়, মারপিট হয়, সেটাকে সেই মুহূর্তে থামিয়ে দিই এবং বলি যে এরকম ব্যাপার, আপনারা হচ্ছে এটাকে মীমাংসা করে নেবেন এবং পরবর্তীতে আগামীকাল 10:30 সবাই যখন ঠান্ডা হবে এটা মীমাংসা করে নেব। ইতিমধ্যেই আমি হচ্ছে ওখান থেকে চলে আসি, সবাইকে বাড়ি পাঠিয়ে দিই এবং পরিস্থিতি শান্ত হয়ে যায়। কিন্তু তারপর মোটামুটি 10:30-11 নাগাদ আবার আমাকে হচ্ছে ফোন করা হয় ওখান থেকে, ওখানকার যে ম্যানেজার প্রীতমবাবু সে এবং হচ্ছে আমাকে হচ্ছে সত্যেন গ্যাসের মালিক ফোন করেন, ফোন করে বলেন যে আমার গ্যাস গোডাউনটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু সকালে ঝামেলা হয়েছিল তারিঞ্জি বাড়ির বেশ কিছু লোক তারা এসে হচ্ছে আমার গ্যাস গোডাউনটা বন্ধ করে দিয়েছে এবং হচ্ছে গ্যাস গোডাউন বন্ধ করেছে, এখানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, যেহেতু সকালে আপনি মিউচুয়াল করতে এসেছিলেন এবং আপনার আত্মীয়দের সঙ্গে ঝামেলা হয়েছে, আপনি একজন রেসপন্সিবল পারসন, আপনি আসুন। তা ইতিমধ্যেই মেহতাব বলে একটি ছেলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করে, সেও হচ্ছে আমাকে ফোন করে এবং আমি আমার সাংবাদিক বন্ধু তুষার, শ্রীকান্ত, রাজশাহানি এবং হচ্ছে শ্রীকান্ত এবং আরও 4 জন আমরা এবং আরও 2-1 জন ছিল যারা হচ্ছে আমার ভাগনা যিনি পুলিশেও কর্মরত আর কি সিভিকে, তাকে নিয়ে আমরা মিউচুয়াল করতে যাই এবং ওই সময় আমি দেখতে পাই যে পেছন দিক থেকে জাভেদ আক্তার যিনি হচ্ছেন জেলা পরিষদ সদস্যের সভাপতি আর কি, সভাপতির স্বামী, তার গাড়িটা আমি দেখতে পাই এবং মিউচুয়ালের জন্য আমি তাকে দাঁড় করাতে যাই। আমি জাস্ট বাইক থেকে নামা মাত্র উইদিন 10 সেকেন্ডস ওই সত্যেন গ্যাসের গোডাউনের ভেতর থেকে প্রায় 50 জন লোক আমাকে এসে ঘিরে ধরে, এলোপাতাড়িভাবে বাঁশ, রড, কলের পাইপ এবং ধারালো অস্ত্র দিয়ে আমার গোটা শরীরে হচ্ছে
হচ্ছে আঘাত করতে থাকে এবং আমার মেরে মাথায় ফাটিয়ে দেয়। সে স্টিচ পড়েছে, সেখানে দুটো স্টিচ পড়েছে এবং আমার প্রাণ নেওয়ার চেষ্টা করে। আমার অপরাধ এটাই, যেহেতু সকালবেলা একটা গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলটাকে একজন রেসপন্সিবল পার্সন হিসাবে, স্কুলের হেডমাস্টার মশাই এবং সংবাদকর্মী হিসাবে আমি সেটাকে সকালবেলা থামিয়ে দিয়েছিলাম। তারা ঘটনাটাকে বড় করতে চাইছিল, মারপিট করতে চাইছিল, আমি যেহেতু সেটা থামিয়ে দিয়েছি, ওদের মারপিটটাকে করতে দিইনি। এই অপরাধে আজকে আমার উপরে হচ্ছে তারা অতর্কিতে আমলক আক্রমণ করলো এবং আমার প্রাণ নাশ করার চেষ্টা করা হয়েছিল। আমার ভাগনার বাড়ি আমার বাড়ির পাশে মিলনপল্লীতে। গ্যাস গোডাউনটা তারঞ্জিবাড়ি এলাকাতেই, সেখান থেকে আমরা গোডাউন থেকে নিয়মিতভাবে গ্যাস নিয়ে আসি এবং ওই গ্যাসের গোডাউনেই ঝামেলাটা আজকে হয়েছে। গ্যাস গোডাউনের যে ছজন কর্মী আছেন, সেই ছজন কর্মীকে তো আমি দোষ দিবই, এবং কি সত্যেন গ্যাস সার্ভিস, তিনি সমস্ত বিষয়টা জানা সত্ত্বেও যে পরিকল্পিতভাবে, যেহেতু আমি একজন সাংবাদিক, আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো সমস্যায় আমি ইন্টারফেয়ার করতেই পারি। আমি সেখানে হচ্ছে একজন সাধারণ মানুষ হিসাবে বলুন, রেসপন্সিবল মানুষ হিসাবে আমি সমস্যার সমাধান করতে গিয়েছিলাম। তিনি সব কিছু জানা সত্ত্বেও পুলিশে ইনফর্ম না করে আমাকে পরিকল্পিতভাবে ওখানে নিয়ে গিয়ে আমার প্রাণনাশের চেষ্টা করেছেন। আমার নাম মোহাম্মদ জব্বার আলী, আমি হচ্ছেন পেশায় সাংবাদিক এবং মিলনপল্লী আদিবাসী স্কুলের হেডমাস্টার মশাই। বিষয়টা গ্যাস গোডাউনটা ঠিক আমার বাড়ির অপোজিটে, তো আমি যখনই খবর পেলাম, খবর পেয়ে সাথে সাথে আসলাম এখানে দেখতে যে জব্বারদাকে মারা হয়েছে। খুব সামান্য ছোট্ট একটি ব্যাপার নিয়ে, সিলিন্ডার, যে গ্যাসের যে সিলিন্ডার থাকে সেটা নতুন পুরনো নিয়ে একটা বচসা বাধে প্রথমে, সেই নিয়ে ঘটনার সূত্রপাত যে আমাকে পুরনোটা না দিয়ে নতুন সিলিন্ডারটা দেওয়া হোক। তো ওখানে যে লেবাররা কাজ করে তাদের সাথে প্রথমে ঝামেলায় জড়ায় জব্বারদের কোনো এক আত্মীয়, তারপর তিনি সেখানে দ্বিতীয়বার যায়, সেখানে উনি যেভাবেই হয় একটা মীমাংসা বা সেখানেও সেকেন্ড টাইমও হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার থেকে পরে গ্যাস গোডাউনের কর্তৃপক্ষ ওনাকে ডাকে যে আপনি ঝামেলা মিটালেন বা এই ঝামেলা রেখে গেলেন, তো গ্রামের লোকজন এসে তো আমার গ্যাস গোডাউন বন্ধ করে দিয়েছে, তো আপনি যেটা করলে ভালো হয় একটা যদি কিছু করতে পারেন। তো উনি কয়েকজন সাংবাদিক বন্ধু নিয়ে ভাবছিল যে বিষয়টা মিটমাট করে দিতে পারবে, তো সেই উদ্দেশ্যে উনি যায় এবং সেখানে বেশ ওই ছজন লেবারের বাড়ির লোকজন এবং প্রত্যেকে মিলে ওনাকে আবার আঘাত করে এবং উনি হাসপাতালে চলে এসে আমরা তাকে দেখলাম যে বেশ আঘাত কিন্তু গুরুতরই আছে, স্টিচ পড়েছে মাথায়, প্রচণ্ড রক্ত ঝরছে। ইতিমধ্যে শুনলাম গ্যাস গোডাউনের যে ম্যানেজার আছে আমারই ভাই আছেন, তো আইসি সাহেব ডেকেছেন ওনাকে, হয়তো বিস্তারিত সমস্ত ঘটনা ওনার সামনেই হয়েছে। লেবার যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে ঝামেলা বাঁধে, তো যা ঘটনা হয় তো ওর সামনেই হয়, তো আইসি সাহেব ব্যাপারটা দেখছেন, আমিও কথা বলবো। আর জব্বারদার সুস্থ কামনা করি, যত তাড়াতাড়ি ঠিকঠাক হোক। অ্যাকচুয়ালি পুরো বিষয়টাতে এখনই সব শোনা যাচ্ছে মানুষের সবার মুখে, পুরো বিষয়টা এখনও টোটাল ক্লিয়ার নয়। আসল ব্যাপারটা জানি যে কী হয়েছিল স্টার্ট করা থেকে, যেটা আমি প্রাথমিকভাবে খবর পেলাম যে ছোট্ট একটা সামান্য বিষয় নিয়ে সিলিন্ডার নতুন পুরনো নিয়ে বর্ষা বাঁধে, বর্ষা থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে সেকেন্ড টাইম জব্বারদা ওরা যায়, আবার সেখানে হাতাহাতি, তারপর ওরা চলে গেলে সেই বস্তির লোক টোটাল যারা কর্মরত তাদের বস্তির লোক সমস্ত গোডাউনে এসে গোডাউন বন্ধ করে, গোডাউন কর্তৃপক্ষ তখন জব্বারদাকে বাধ্য হয়ে ফোন করে যে ভাই ঝামেলাটা দেখো যদি মিটাতে পারো, কী করা যায়, কী করলে ভালো হয়। তো সেখানে সেকেন্ড টাইম যখন জব্বারদা যায় তার সাথে গুরুতরভাবে শুধু তখন তাকেই মারা হয়, কারণ তার সাথে তখন কোনো লোকজন ছিল না। ওই মুহূর্তে গ্যাস গোডাউনটাকে অচল করে দেওয়া হয়েছিল, তো মালিক কর্তৃপক্ষ দেখে যে কি করা যায় বিষয়টাকে, ওরা তো বিষয়টাকে এইভাবে নেয় নাই যে একজন হসপিটালে চলে আসবে, সেরকম না। আগে বর্ষার মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি ইয়াং ছেলেরা যেটা করে সেটা হয়ে থাকে, সেভাবে ক্লিয়ার হয়েছে। সে বুঝতে পারছিল যে মালিক কর্তৃপক্ষ চিন্তা করেছিল যে ওনারা আসলে ঝামেলাটা মিটে যাবে, কিন্তু ওখানে যে এত বড় একটা ঝামেলা হবে যে তাকে মায়েরা মাথা ফাটিয়ে দেওয়া হবে, তাকে ওইভাবে আক্রমণ করা হবে প্রত্যেক মিলে, তো এটা তো কেউ ধারণা করেনি, আর এটা বলে পরে কেউ কাউকে ডাকবে না। একটা অভিযোগ কিন্তু উঠছে প্রথম দিকে গিয়ে কিন্তু তিনি বলেছিলেন যে প্রত্যেকবারই নাকি গ্যাস কম থাকে গ্যাস সিলিন্ডারে, তো সেই বিষয়টা নিয়ে পুরনো নতুন গ্যাস দিয়ে না হলেও কিন্তু প্রথমে কিন্তু তিনি গিয়ে এরকম বলে যে গ্যাস কম দেওয়া হয়, কিন্তু এবার যদি একটু অন্য জায়গা থেকে গ্যাস দেওয়া হয় তাহলে নাকি ঠিক আসবে, তো এই গ্যাস কম বেশির ব্যাপারটা নিয়ে কি বল না, এটা ভুল ধারণা আছে। প্রত্যেকটা গ্যাসের যে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা
ভেন্ডারের কাছে কাটা থাকে, সেটা দিয়ে ওজন করে নিতে পারে গ্রাহক। এবং যারা ওখানে যাবে গ্যাস গোডাউনও কাটা রাখা আছে, ওনার যদি মনে হয় যে সন্দেহ হয় যে এটাতে কম থাকতে পারে, সে ওজন করে নিতে পারে এবং কর্তৃপক্ষ এটা বাধ্য আছে দিতে। আপনার নাম? শ্যামল সরকার, সভাপতি ইসলামপুর পঞ্চায়েত সমিতি।